কবি আমাদের যশোরের বাড়ি খুলনার সম্পদ তো আজকে বাংলাদেশের বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিনের হ্যাঁ বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রেজাউদ্দিন স্টালিনের কেক কাটা হচ্ছে আপনারা জানেন দেখছেন কেক কাটা অনুষ্ঠান রাতদিন ইউটিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটা ধারণ করা হচ্ছে ভিডিও ধারণ করা হচ্ছে আপনারা দেখতে পাবেন আমাদের অনুষ্ঠানের কেক কাটা হচ্ছে আপনারা এখন আমি সেলিম আলতাফ ভাইকে আহ্বান রাখছি সামনে আসার জন্য শিরিন আফরোজ রানী আপাকে আহ্বান রাখছি শাহান আপাকে রাখছে রাতদিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এরপর যে কেক কাটা হলো আমি এরপর যে কেক কেক খাওয়ার জন্য আহ্বান রাখছি আমি সেলিম আলতাফ ভাইকে জানার আক্তারি শানা আপা এবং হারুন আপনারা আপনারা একটু দয়া করে আসেন সেলিম আলতাফ ভাই জানার আক্তারি আপা এবং হারুন এবং শিরিন আফরোজ রানী আপা শানা আপা আপনারা যান সামনে যান আরে ভাই যান না এটা এটা ডেক করে আচ্ছা শেরালি ভাইকে আমি আহ্বান রাখছি আরে যান না ভাই ধরো ওটা কোনো কথা যান যান শেরালি ভাইকে আহ্বান রাখছি একটু একটু যেতে দেন ওই মেহবুব মল্লিক ভাইয়ের সামনে যান হ্যাঁ ফিরে উপস্থিতি রাত দিনের পক্ষ থেকে রাত দিনের ইউটিউব টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেজাউদ্দিন স্টালিনের যে কেক কাটা হচ্ছে এখানে খুলনা সাহিত্য অঙ্গনের বিদগ্ধ বিদগ্ধ কবি সাহিত্যিকজন এসেছেন কেক কাটছেন আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের প্রাণ প্রিয় সাহিত্যিক অভিভাবক আলোড়ন এবং বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের ডক্টর শেখ ওয়াহিদুজ্জামান আলহায়েদ ভাইয়ের পক্ষ থেকে আমরা বাংলাদেশের বিশিষ্ট কবি সম্পদ রেজাউদ্দিন স্টালিনের কবি রেজাউদ্দিন স্টালিনের কেক কাটছি কেক কাটা হয়ে গেছে কেক বিতরণ পর্ব চলছে কেক পরিবেশন হচ্ছে কেক খাচ্ছেন খুলনার বিশিষ্ট বিদগ্ধ সাহিত্যিক সংগঠক কবি ও লেখক বৃন্দ আমি মেহবুব মল্লিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি মেহবুব মল্লিক ভাই এখানে ফেরেলি ভাইকে কেক দেন আপনি দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান মল্লিক ভাই আজকে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন রাতদিন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল আমি কেক 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 খাওয়াই দেন আচ্ছা এবারে আহ্বান রাখছি আচ্ছা এবারে আহ্বান রাখছি সেলিম ভাই দাঁড়ান এবার আহ্বান রাখছি পরশির প্রতিষ্ঠাতা হ্যাঁ দেবো দেবো সবারে দেবো হ্যাঁ পরশির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শের আলী শের ভাই কেক খাওয়া হচ্ছে আপনারা দেখছেন রাজনীতিক ইউটিউব চ্যানেলে আমি এবার আহ্বান রাখছি এই মেহবুব মল্লিক ভাই মেহবুব মল্লিক ভাই আপনি আমারে ফলো করেন এবারে কেক দিবেন অবকাশ সাহিত্য চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কাজী নজরুল ইসলাম শিশু সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব গিরাব সেলিম জনাব কবি কে এম সেলিমকে কেক খাওয়াচ্ছেন রেজাউদ্দিন স্টালিনের পক্ষ থেকে জনাব গিরাব সেলিম আপনারা রাতদিনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ যাবো যাবো ডাকবো ডাকবো জনাব গিরাব সেলিমকে আমি জানার আক্তারি আপাকে ডাকছি আলোড়নের জানারি আক্তারি আপাকে ডাকছি জানারি আক্তার আপাকে ডাকছি জানারি আপা আসেন রাত দিনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি ইয়া চলতেছে তো আপনারা দেখছেন রাত দিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রেজাউদ্দিন স্টালিনের কেক খাওয়ার জন্মদিন উপলক্ষে কেক কেক পরিবেশন বাচ্চারা পাইছে আচ্ছা আপনারা সবাই কেক খেলেন আমি কিন্তু পাইলাম না আমার কথা কেউ বলে না
মল্লিক ভাই আমার একটু কেক দেন। আমার নিজের কেক আমি নিজে সে খাই, কি কপাল আমার দেখছেন। আমার নিজের কেক কেউ গালে দিল না, হাতে দিল, কে দিল? মেহবুব মল্লিক দিল। হ্যাপি বার্থডে। ধন্যবাদ ধন্যবাদ। বদল ভাই খাইছেন? সম্মানিত জেলা সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি জনাব ইউসুফ ভাই এবং সম্মানিত জেলা সভাপতি প্রিয় উপস্থিতি নূরমোহন ভাই পাইছেন? আপনারা যারা রাত দিন ইউটিউব চ্যানেলে দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে সাদর অভ্যর্থনা। এ পর্যায়ে সর্বপ্রথম পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করবার জন্য আমি আহ্বান রাখছি সৈয়দ আলী হাকিম, জনাব সৈয়দ আলী হাকিমকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء بعدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. ارشاد হচ্ছে মহান আল্লাহ তাআলা যাকে খুশি রাজ্য দান করেন, যাকে খুশি রাজত্ব কেড়ে নেন। তিনি জীবিত থেকে মৃত থেকে মৃতকে নির্গত করেন এবং মৃত থেকে জীবিতকে। তিনি যাকে খুশি অপরন্তরে জেক দান করেন। বারাকাল্লাহু আলা কুলতুম কুরআনুল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি কবি সাহিত্যিক বৃন্দ, আপনারা জানেন রাত দিন ইউটিউব টিভি চ্যানেল পক্ষ থেকে অনুষ্ঠানটি ভিডিও সম্প্রসারণ করা হচ্ছে। নাজমুল তারিক তুষার কবিতা নিয়ে আসছেন। নাজমুল তারিক তুষার, আমার কবিতাটির নাম আমরাই আগামী। বুঝি বুকের বাউর থেকে ভেদের ভেতর বাঙ্গাল বোধে, বিশ্বের বুকে আঁকি জয় প্রসাদ, মাপ ম্যাপ ঠিক রাখি বগল চেপে, কাঙ্গাল কল্পনা জমাট রাগ, ইলিশ জাটকার মতো জেদ যাক, পাললে খেয়ে ফেলি সাগরের নুনাবাক, ইচ্ছে হয় মানচিত্রের সীমানা ছিঁড়ে, টুটি টিপে ধরি আগ্রাসীর, ধর্ব কলমে মারণাস্ত্র শব্দে, জেনে রেখো ইতিহাস আমরাই আগামীর। রক্ত ঢেলেছি অনেক, ঢালবো বারবার, ভাঙব বৃত্ত বৈষম্যের কাঁটাতার, মানুষের জন্যই সভ্যতা মানবাধিকার, মোরগ ডাকা ভোর শালিক সকাল, পায়রা ঠোঁটে অশান্ত দুপুর খুঁটে, কাঠ ঠোকরার বিপ্লবী বিকেলে, সন্ধ্যা নামা গরুর গোবর ঘুটে, শান্তির উঠোনে লেপে উতরাই, ভেবনা বুঝিনা নিরামিষ, প্রসাদে খুঁজিনা আমিষ, শান্ত গতানুগতিক আঘাতে কংক্রিট হই, আত্মমর্যাদায় বাঙ্গাল বোধে থাকতে চাই, বুঝি বুকের বাওয়ার ডিঙ্গে আমরাই আগামী বর্তমান ভেঙে, রক্তে তারুণ্যের আমেজ চেতনায় ঋষি, জীবন যুদ্ধে জন্মভূমি চষে ফলাতে ফসল,
বুকের বাওর মেপে অমানিশা কেটে আমরাই আগামী যাচ্ছে বাঙালি শশী। ধন্যবাদ সকলকে। ভিন্ন নয় জীবন, এক বহতা নদী জীবন, সুখ দুঃখ হাসি কান্নার এক হাসি কান্না, বীরহ ব্যথা সব মিলে এক সুষম প্যাকেজ। জীবন ধূপছায়া আধারে ঢেকে যাওয়া এক বেলাভূমি, আবার জ্যোৎস্না রাতে মনে যাওয়ার মতো এক সুখানুভূতি। জীবন সুখ দুঃখ বিরহ ব্যথার এক গন্ধহীন ফুলের বাগান, আবার রজনীগন্ধা ফুলের সুবাসে মাতোয়ারা করা এক স্নিগ্ধ মনোরম সন্ধ্যাবেলা। কখনো জীবন দুঃসহ যন্ত্রণার একখানি কবিতার বই, আবার জীবন মানে সুখানুভূতির এক মহাকাব্য। আসসালামু আলাইকুম। আজকে কবির জাউদ্দিন স্টালিনের জন্মদিন, শুভ জন্মদিন। তার আগামীর দিনগুলো ভালো যাক, সুন্দর যাক, এই কামনা করি। আমার আজকের কবিতা সময়ের বিজ্ঞাপন। এখানে সব আছে, উত্তর দক্ষিণ, স্বেচ্ছা মেঘের বিন্যাস তায়ু, নেই শুধু পুরনো শহর, তুমি নামের দীর্ঘশ্বাস। প্ল্যাটফর্ম জুড়ে অঢেল শূন্য তার বসবাস, অনিয়ম ভেঙেছে অনিবার্য নীতি। ঠিক কবে কোন ট্রেন শেষ হুইসেলে ছেড়েছে সুনিশ্চিত গন্তব্য জানতে চাইনি আর। যতটুকু দেয়া নেয়া হয়েছে কি শেষ, অস্তে বিষাদ পুরে ঘড়িতে সময়ের বিজ্ঞাপন। আমার দু চোখে অনন্ত অপেক্ষা, ভারী বাতাস শব্দের ঝংকার, ফোটা পুষ্পে দিয়েছে দোল বয়সের ভার। হে বিশ্বস্ত প্রভু, দিন শেষে অস্তাচলের আত্মচিৎকার, খেলা শেষে খেলা, আর একটা সুবর্ণ দিন আসবেই। বেদনার আল ভাঙা চোখধারা দুঃখকে বরণ করে উষ্ণ উর্মি, গভীর সমুদ্রে নীল জলরাশি অভ্যর্থনা করে নিকোষ কালো আধার। ধন্যবাদ সকলকে। তো আজকের আসরে যেহেতু রেজাউদ্দিন স্টালিন ভাইয়ের জন্মদিন পালন করা হচ্ছে, সেহেতু জন্মদিন পালন করার জন্য আমি জন্মদিনের শুভেচ্ছা জানাই রেজাউদ্দিন স্টালিন ভাইকে। আমি আজকে যে কবিতাটি পাঠ করব, কবিতাটি কল্পের উঠোন। দেবত্বের বাহাদুরি করছ, দেবালয়ের বারান্দায় থেকে দেবতার সম্মান, পারো তো নিজের গুণ দেখাও। অধর্মকে ধর্ম বলে চালানোর দক্ষতায় নিপুণ হস্ত, সেটা গুণের লাইনে দাঁড়ায় না। আদর্শের ব্যাকরণে যথেচ্ছাচারের অধ্যায় নেই, সংশয় প্রতিযোগিতায় অপ্রতিদ্বন্দ্বী, বিশ্বাসের মরাত ভারী। ডালাকুলাও চোখের বাইরে, নির্দয় হওয়া সহজ কর্তব্যের বিপরীতে। ভালোবাসার রোদে শুকিয়েছ কোনোদিন? নিয়ম ভাঙা দুর্জনকেও নিয়ম মেনে আপন করা যায়। জ্ঞান চর্চা ক্ষেত্রে শাবকও জানে, অজাত শত্রুকে শস্য খেতে দেখা যায় না। শত্রু যদি হতেই হয় জাত শত্রু, তাতেও সম্মান মিলবে জাত সাপ। হিংস্র গাছের নিচে বিষাক্ত হাওয়ায় জুড়িয়ে আপাদা মস্তকে স্বর জন্মেছে বলেই দেওয়াগান সুটে রপ্ত হয়েছে। গানটি রেখা অন্যের জ্ঞানের কোষ তাই বলে। রোগ সারা ঔষধে সীমানা সুস্থতা অবধি, মজায় মধু হলেও প্রতিদিনে বিষ। আপন অপরাধের তীক্ষ্ণ গভীরতায় সব অপরাধীকেই মূল্য যোগাতে হয়। অপরাধের পথেই অপরাধীর পথ পাল্টায়। ধন্যবাদ সকলকে। কবিতাটি কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়ে লেখা। কবিতার শিরোনাম, হ্যাঁ কবি রেজাউদ্দিন স্টালিনকেই বলছি। জন্ম মানুষকে মহান করে না, কর্মই মানুষকে মহান করে, এভাবেই পৃথিবী ভাঙে গড়ে। জন্ম কান্না জানান দেয় নতুন পৃথিবীর দখলের, কর্ম শ্রম জানান দেয় সৃষ্টি সুখের উল্লাসে কল্লোলের। হ্যাঁ কবি রেজাউদ্দিন স্টালিনকেই বলছি। তোমার জন্ম কান্না আমাদের সবার কানে আসেনি হয়তো, তোমার সৃষ্টি আমাদের দুয়ারে দুয়ারে, হৃদয়ে হৃদয়ে শোনায় চেতনা হোক জাগ্রত। সময় চিরকাল মানুষকে হাসায় কাঁদায়, গত সময় সেই সুর আজও তাই, সুরাসুর আগামীতে কি অন্য কিছু শোনায়।
আজকের সূর্য চাঁদ অথবা দূরালোকের কোন নক্ষত্র হয়তো কোন দূর লোক থেকে আলো নেয় তোমার অপলক নেত্র, অতপর সে আলো ছড়িয়ে দেয় কলম কালি কাগজে, জেগে উঠতে চায় মৃত আত্মা, প্রকম্পিত করতে চায় নতুন আগামী সৃষ্টির আওয়াজ। ধন্যবাদ। অনুষ্ঠান পরিচালনা আছে আমি নাজমুল তারেক তুষার এবং আমার সহযোগিতা আছেন আলোড়নের যুগ্ম সাধারণ সম্পাদক আমার বড় ভাই মনিরুজ জামান মিলন, কবি মনিরুজ জামান মিলন। থ্যাংক ইউ। দি সুপার ইনস্ক্রিপশন অফ দি পোয়েম ইজ স্কার্স, ট্রান্সলেটেড বাই ইন ইংলিশ শেখ নূর মোহাম্মদ, কম্পোজ বাই ইন বেঙ্গলি পোয়েট রিজাউদ্দিন স্টালিন। The infinite provided a bit look at being a benignant, altering will went my lord, but bend the ascetic will become an obit the dream, when which you want meeting will give at a reed, land correlation and a scaffold, the touching of you where have not that contemplate, forearm of nail to navel, provided something claim, alas the own would obtain, hello will get, the summer passes in the land of winter, lay out millenary mobs like an attendant, suddenly to take up the role of contemplate and harun, bringing the my one of the stantus, bringing the own wood face from Oilkin, the thunderbolt, at least nay what denobo the from thou of the bot a neo scars. Jibon tomar bache কবিতার লতিকা, কবিতা নাম্বার 1312। সূচি শেষ শুভ্র পাক পবিত্র তার শাশ্বত সুখ শান্তি অজু গোছলেই আছে, মাথা নত করো সিজদা দাও মহিয়ান মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে। নামাজকে কখনো বলো না কাজ আছে, কাজকে বলো তুমি নামাজ আছে। কালেমা নামাজ রোজা হজ জাকাত পালন করো, প্রার্থনা করো আল্লাহর কাছে, তওবা করো ইমানটা মজবুত করে গড়ো, দেখবে মনটা আনন্দে কেমন করে নাচে। ওরে মন ইবাদত বন্দেগি করো জিন্দেগি ভরে, এই ভুবনে জীবনটা যতদিন তোমার বাঁচে। কবিতার শিরোনাম অনুভবে অস্তিত্ব। চশমাটা অনেক পুরনো হয়ে গেছে, ফ্রেমটা বহুল ব্যবহারের অংশটা নড়বড়ে আর মলিনতায় জরাজীর্ণ, পাওয়ারওয়ালা কাজ জোড়া এমন দাগ আর ঘোলাটে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কে বলবে এর পাওয়ার কোনটার কত ছিল। ফ্রেমের কবজা দুটোর একটা নেই, ভেঙেছে সেই কবে কোন অলুক্ষণ সময়, এখন তার জায়গায় সাদা সুতো দিয়ে শক্ত করে বাঁধা, সেই সাদা সুতোও আর সাদা নেই, ধুলো বালি হাতের ময়লা লেগে হয়েছে মাটি রং। অপর কবজাটারও যেন তেন হাল, নড়বড় নড়বড় করছে বয়সী বৃদ্ধ চোয়াল নাড়ায় যেমন। যে চশমার এমন দশা যার আয়ু আর নেই বললেই চলে, তবুও সে বাতিল ঘরের চৌকাঠ মারাতে পারে না, পারে না স্মৃতির হাত বাক্সে জমা হতে। তিনি চশমাটা প্রচণ্ড ভালোবাসেন, অনেক অনেক অনেকে অনেক কথায় তাকে লজ্জিত করে, কিপ্টের হাড্ডি রুচি নেই আরও কত কি বলে সুযোগের আওতায়, তবু তিনি চশমাটা প্রচণ্ড ভালোবাসেন। ভেঙে যাক প্রেম, ঘোলা হোক কাছের শরীর, তবু তিনি এই চশমাটাই পরবেন সবসময় সবখানে নির্দ্বিধায় নিঃসংকোচে। চশমাটা ভদ্রলোকের বাবা ব্যবহার করতেন, এই চশমাটা চোখে দিলে তিনি তার বাবাকে দেখতে পান,
খুঁজে পান শিরা উপশিরায় বাবার অনুভব, নিঃশ্বাস আর অবারিত অস্তিত্বের পুরোটাই। ধন্যবাদ। উজ্জ্বল আলোয় ছড়ানোর প্রদীপকে যদি হঠাৎ করে ফুদিয়ে নিভিয়ে দেওয়া যায়, তখনই গ্যাস করবে অন্ধকার, হতাশা আতঙ্কে ঝলসে উঠবে শূন্য হৃদয়, ঝলসে গেছে প্রিয়ার মন ঝলসন রুটির মতন, নিস্তব্ধতা মনে চায় একে হেঁটে যেতে দূরে বহুদূরে অন্তহীন এক অজানা পথে, সুখ প্রিয়ার সাথে আর কথা বলে না, ছলনার আঘাতের জর্জরিত জীবন হারিয়েছে আশাহীন মরুতে, হৃদয় জুড়ে বোবা কান্না বিপদের রাজত্বে সে এখন বন্দী হয়ে গেছে বিষণ্ণতার মানমারা অবুজ মনে, প্রিয়ার জন্য এক আদিম পাথরের ঢেল ছায়া মূর্তির মতো কুড়িয়ে ঘরে বসে আছে, বদনে তাহার আদর্শের বলি অতীতের স্মৃতি করা নারে মনের কপটে, হৃদয়ের মাঝে কুলভাঙ্গায় ঢেউ নাঙ্গর তুলে স্বেচ্ছায় ফেরেছে ফেরেনি পিছে, আজও রয়েছে ধুকে ধুকে বেঁচে দিনান্তে কৃষ্ণের আলো আধারের নিচে। ধন্যবাদ। করব না, উনি হৃদয়ের টানে আজকে এখানে এসেছেন, ওনার রাত দিন যে ইউটিউব টিভি চ্যানেলটা, এর পক্ষ থেকে এই ধারণকৃত ছবি, আপনারা রাত দিনের সাথে থাকবেন এবং আগামীতে রাত দিন আমাদের সাথে থাকবে, আলোড়নের সাথে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করুন। ওয়ালাইকুম। আমার কবিতার নাম হচ্ছে সোনার দেশ। মাগো আমায় দাও ফিরিয়ে সেই সে সোনার দেশ, যেথায় ছিলাম ছেলে বুড়ো শান্তিতে বেশ, জাতি ধর্ম নেই ভেদাভেদ সবাই মানব জাতি, ভাবতো না কেউ করতে কারো অনেক বড় ক্ষতি, জীবন নেয়া দূরে থাক ভাবতে কষ্ট হতো, থাকতো সবাই মিলেমিশে পাড়া পড়শির মতো, কারোর ঘরে দুঃখ দেখে আসতো চোখে জল, ভোর হলেই শুনতে পেতাম পাখির কোলাহল। ধন্যবাদ। এটা পল্লী গীতি গাওয়ার চেষ্টা করতেছি। যে জন প্রেমীর ভাব জানে না, তার সাথে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন্য সোনা চেনে না, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন্য সোনা চেনে না, যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না, কোটা কাটাই মানিক পাইল রে অথই জলতে ফালিয়া দিল রে, সাত রাজার ধন মানি খারাইয়া, ও সে সাত রাজার ধন মানি খারাইয়া, কোটা কাটায় মন যে মানে না, সেজন মানিক চেনে না, সেজন মানিক চেনে না, যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সে জন সোনা চেনে না, উল্লুকেরি থাকিতে নাই ও দেখে না সে রবির কিরণ, কি কব দুষ্কের কথা ও আমি কি কব দুষ্কের কথা, যে জন ভাব জানে না, যে জন মানিক চেনে না, সে জন মানিক চেনে না, পিঁপড়া বোঝে চিনি রোদাম ও পানিয়া চেনে সোনা, মাটির প্রেমের মূল্য কে জানে, ও হাইরে মাটির প্রেমের মূল্য কে জানে, ধরাই আছে কজনা, ধরাই আছে কজনা, সে জন মানিক চেনে না, সে জন মানিক চেনে না, যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাইলে না দেনা,
খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সে জানে মানে কি চেনে না সে জানে মানে কি চেনে না। ধন্যবাদ ধন্যবাদ কবি ও গীতিকার শাহানা বেগম। আর একটি পরিচয় আছে, উনি সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ধন্যবাদ জ্ঞাপন করছি জানা বা শাহানা বেগমকে। আমার কবিতার শিরোনাম দর্পণ। আমি তো চেয়েছিলাম ভালোবাসায় নিমজ্জিত হতে, হয়তো কত ভুল ত্রুটি তোমাকে বিপন্ন করেছে ক্ষমার দৃষ্টিতে করবে মার্জনীয়। আমার অসহ্য তোমার পছন্দ, তবু একটা কিছু তো তোমার পছন্দ নিও। একবার দৃষ্টি রাখো সমর্পিত আত্মায়, দিকপাত করো শুকনো পাতার দিকে। আমি তো প্রত্যাশিত সকলের বাষ্পীয় অনুভবের জন্য বসে অপেক্ষমান। এই আমি পুষ্পিত উদ্যানের ফুল সৌরভে মাতোয়ারা, কখন আমার আমার বুকের ভিতরে বিবেক বেহুশ বিশ্বাসী বিশ্বাসী মানুষের অস্তিত্ব, আমার বুকের ভিতর মনুষ্যত্বের হাহাকার, বিবেক বেহুশ বিশ্বাসী মানুষের অন্তরে জীবন বোধের আত্মি জাগে। অন্তরকে স্থাপন করতে চেয়েছি বক্ষ থেকে বক্ষের মধ্যে, কখনো ভাবি দিবসের আলোকিত স্বচ্ছতা আসবেই, এত নিয়মকানুন দাতার সাহসী উচ্চারণ। আমিও চেয়েছি তাকে আবে জমজমের শুদ্ধ পানিতে নিজেকে ধুয়ে প্রশান্তিময় নিমগ্ন অনুভবের দিকে যেতে। অন্তরকে দিয়ে চিনতে চেয়েছি এখন চুক্তির অনিবার্য অঙ্গীকার, যে আলো চিনতে চেয়েছি সে আলোর মাঝে হৃদয়ের অতলান্ত গভীরে আমি সেই নিমগ্ন ধ্যানীর নিজের মগ্নতাকে আত্মস্থ করতে চাই। যে আলো ছায়ার সৃষ্টি রহস্য অপার প্রশান্তিময় যাকে নিবেদনের সপ্ত। কবি ও গল্পকার শের আলী শেরবাগ। ধন্যবাদ আজকের অনুষ্ঠান সঞ্চালক আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংস্থা আশ্বাসের সাধারণ সম্পাদক কবি নাজমুল তারেক তুষার, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি এবং অতিথিদ্বয়। আজকে একটি বিশেষ দিনেই এই অনুষ্ঠানটি হচ্ছে, যার মধ্যে রয়েছে একদিকে যেমন শোকের কিছু মানুষের হারানো শোক, অন্যদিকে আমাদের রিজাউদ্দিন স্টালিন ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই আলোচনা অনুষ্ঠান এবং কবিতা পাঠ। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছে তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে একটু ঘোষণা আপনাদের মাঝে দিয়েই আমি আমার পাঠ পর্বে চলে যাবো। সেটা হচ্ছে যে আপনারা জানেন সম্প্রতি সৃজন সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি কবি মোনাব্বির আহমেদ তননকে নির্বিচারে হত্যা করা হয়েছে। তার কারণটি হচ্ছে তিনি সরকারি একটা খাল দখল করে নিচ্ছিল, সেই দখল দাঁতদের বিরুদ্ধে সরকার পক্ষে দাঁড়িয়েছিলেন, সে কারণেই তাকে হত্যা করা হয়। তো সেটি নিয়ে ঢাকাতে যেমন আন্দোলন চলছে, আমরা খুলনাতেও কবি সাহিত্যিক যারা, যেহেতু একজন উদীয়মান তরুণ এবং ভালো লেখক, তাকে এই হত্যার প্রতিবাদে আমরাও প্রতিবাদ করছি এবং আগামীতে প্রতিবাদী বিভিন্ন অনুষ্ঠান করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকের এই অনুষ্ঠান দাঁড়িয়ে আমি সেই শোক সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশা করব যে আপনারাও এই কবি হত্যার প্রতিবাদে আপনারাও প্রতিবাদ জানাবেন, এই প্রত্যাশা রইল। স্টালিন ভাই আমি ম্যাজিক লন্ঠনে ওনাকে পেয়েছিলাম, উনি যশোরের কৃতি সন্তান, মানে বৃহত্তর খুলনার। আমি হ্যাঁ আমি আমি উনার হ্যাঁ হ্যাঁ তা সেই হিসেবে রেজাউদ্দিন ইস্টাল ভাইয়ের জন্মদিনে শুভকামনা, তার আরও দীর্ঘায়ু কামনা করি। তো পাঠ করছেন, লেখক হিসেবে লিখছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং আগামীতে যাতে অনুষ্ঠান আরও সুন্দরভাবে হয় এজন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।